বন্ধ হয়ে গেল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্র এলাকায় অবস্থিত হোটেল ফুড ভিলেজ প্লাস। উত্তরবঙ্গের 22 জেলার যাত্রীদের কাছে এটি ফুড ভিলেজ নামেই পরিচিত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 2.67 একর জায়গা লিজ নিয়ে হোটেলটি তৈরি করেছিল কর্তৃপক্ষ। জানা গেছে মহাসড়কে উন্নয়ন কাজ চলছে। ঢাকা রংপুর চার লেনের কাজের পাশাপাশি হাটিকুমরুল গোলচত্র এলাকায় নির্মাণ হবে ইন্টারচেঞ্জ। আর এই ইন্টারচেঞ্জ প্রকল্পের কারণেই বন্ধ হয়ে গেল এই হোটেলটি। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথে যাওয়া আসায় দূরপাল্লার প্রায় সবকটি জেলার বাসই যাত্রা বিরতি দিত এই হোটেলটিতে। হোটেলটি বন্ধ হওয়ায় সমস্যায় পড়বেন চলাচলকারী যাত্রীরা। বন্ধ ঘোষণা করার পর ইতিমধ্যেই হোটেলটির সামনে কাজ শুরু করে দিয়েছে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2। হোটেল কর্তৃপক্ষ মালামাল সরানোর কাজ শুরু করেছে। সরিয়ে নেওয়া হয়েছে হোটেলটির সামনে অস্থায়ীভাবে গড়ে ওঠা ছোট ছোট দোকানগুলো। এদিকে হোটেলটি বন্ধ হয়ে যাওয়ায় হোটেলের বিভিন্ন পদে কাজ করা প্রায় 700 থেকে 800 শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন বলে জানিয়েছেন সেখানে কর্মরত শ্রমিকরা। হোটেলের কর্মকর্তা কর্মচারী সহ আপনার মনে করেন 1200, এখানে হকার ছিল 150, সব কিছু মিলায় আপনার মনে করেন যে 2000 লোক কর্মসংস্থান হারাই যায়। উত্তরবঙ্গের হাজার হাজার লোকজন আসতো, গাড়ি দ্বারা একটু বড় বড় ভাত দাঁড়াইতো, খাওয়া দাওয়া করতো। আমাদের এলাকার একটা নাম করা প্রতিষ্ঠান ফুড ভিলেজ প্লাস, এখানে আমরা চিরতরে ফুড ভিলেজ প্লাসকে হারাইলাম। আর ফুড ভিলেজের এজিএম ইয়াহিয়া খান বলেন, টানা 10 বছর সেবা দেওয়ার পর হোটেলটি বন্ধ করে দিতে হলো। এটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে যাত্রীদের। ইন্টারচেঞ্জ যে বৃহৎ একটি প্রকল্প এখানে বাস্তবায়িত হয়েছে, এটার জন্যই আজকে আমাদের এই ফুডলিং বন্ধ করে দেওয়া হলো। কারণ এই বন্ধ করে দেওয়ার জন্যে আমাদের 700 কর্মচারী বেকার হয়ে পড়ল। বেকার শুধু তাই না, বর্তমান সিচুয়েশন বাংলাদেশের আর্থিক অবস্থা, মানুষের চাকরি পাওয়া খুবই কষ্টকর এবং সম্ভব না। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই 700 কর্মচারী যে বেকার হয়ে গেছে, এদের হয়তো ভবিষ্যৎ কেমন জানি না, এটাই আমাদের দুঃখজনক ব্যাপার। জানা যায় এসআর গ্রুপের একটি প্রতিষ্ঠান হলো হোটেল ফুড ভিলেজ প্লাস। 2013 সালের 26 মার্চ প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। 2.67 একর জায়গা 2013 ও 2018 সালে দুই মেয়াদে 5 বছর করে মোট 10 বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল ফুড ভিলেজ কর্তৃপক্ষকে। সুরজ আহমেদ, কালবেলা।